हेलो ट्रैवल शूटर्सर बंधुरा आगे हमें अन्य वीडियोते देखिएछिलाम जे किभाबे रकेटे करे मानुष माने एस्ट्रोनटरा आंतर्जातिक महाकाश स्टेशने उड़े जाए। आज एई वीडियोते सम्पूर्ण भावे आमी देखाबो रकेटे करे गिए किभाबे कार्गो मड्यूल बा मालपत्र आंतर्जातिक महाकाश स्टेशने पौंछाय। जेईभावे मानुष पाठानो हय रकेटे करे एर प्रसेसो एकई रकमई, तबे रकेटेर माथाय मानुषेर जायगाय थाके विभिन्न मालपत्र, थाके जल, ব্যাটারি, আরও জিনিসপত্র, খাবার দাবার, যেগুলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীরা তারপর এটা পৌঁছানোর পর ব্যবহার করবেন। এবং অন্যান্য রকেট যেরকম ওড়ে সেরকমই রকেটে করেই পাঠানো হয় এলিও মানে লো আর্থ অরবিট, 400 কিলোমিটার উপরে পৃথিবী থেকে যেখানে ঘুরে বেড়াচ্ছে এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি। এখনও পর্যন্ত এতদিন ধরে দুটো রকেট এই মালপত্র নিয়ে পৌঁছে যেত, যেমন রাশিয়ার সয়ুজ আর জাক্সা মানে জাপানের H2A। তবে নবতম সংযোজন হয়েছে যেটি, সেটি হলো স্পেস এক্সের একটি ড্রাগন ক্যাপসুল, যেটি মানুষও নিয়ে যায় এবং মালপত্রও যায় তাতে। এরপর কার্গো মডিউলকে ছেড়ে দেয় রকেট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একটু নিচের দিকে। তবে মানুষ সেখানে গেলে 6 ঘন্টার মধ্যে তাকে মহাকাশ স্টেশনের সঙ্গে ডকিং করিয়ে দেওয়া হয়। ডকিং প্রসেস মোটামুটি একই থাকে, আর মালপত্র গেলে কিন্তু অত তাড়াহুড়ো করে না 6 ঘন্টার মধ্যে। যদি এখানে বলে রাখি যে ক্রিউ মডিউল মানে যেটাই স্পেস এক্সের, তাতে মানুষ গেলে কিন্তু 1-1.5 দিন বাদেও করতে পারে, কারণ ড্রাগন ক্যাপসুলের মধ্যে অনেকটাই থাকার জায়গা রয়েছে, সেখানে স্বচ্ছন্দে থাকতে পারে। কিন্তু সয়ুজে যখন যায় তখন মহাকাশচারীরা 3 জন এত কাছাকাছি এবং ঘেঁচাঘেঁচি করে বসে থাকে যে তাদের 5-6 ঘন্টার বেশি আর সেখানে রাখা সম্ভব হয় না, তাই তাকে 6 ঘন্টার মধ্যেই ডকিং করিয়ে দেওয়া হয়। তবে কার্গো মডিউল যেগুলো যায় মালপত্র, তাতে তো আর মানুষ থাকে না, তাই তার জন্য অত তাড়াহুড়ো সাধারণত করা হয় না। মোটামুটি 1-1.5 দিন বাদেও করা হয়, কখনো কখনো 8-10 ঘন্টার মধ্যেও করা হয়, খুব যদি সেরকম ইমার্জেন্সি না থাকে। প্রসেস মোটামুটি একই। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সেই ঘুরতে থাকার সঙ্গেই ম্যাচ করিয়ে সে চলে আসে, মানে কার্গো মডিউলটি একদম ISS মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের নিচের দিকে, আর সেই সময়ের গতিবেগ থাকে 24,000 কিলোমিটার প্রতি ঘন্টা দুজনেরই। গ্রাউন্ড স্টেশন থেকে কন্ট্রোল করে এই যে কার্গো শিপটি, সেটিকে স্পিড বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করা হয় এবং কানাড্রামকে মানে কানাড্রামের খুব কাছাকাছি নিয়ে আসে। এরপরের কাজ হচ্ছে কানাড্রামকে অবশ্য অপারেট করা হয় ISS-এর মধ্যে বসে থাকা মহাকাশচারীদের মাধ্যমে। এরপর কানাড্রাম সেই, আচ্ছা বলে রাখি কানাড্রামের নাম কেন কানাড্রাম হলো, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তো অনেকগুলো দেশ একসাথে মিলে বানিয়েছে, এই যে আর্মটি, রোবোটিক আর্মটি, সেটি বানিয়েছে কানাডা, তাই এর নাম দেওয়া হয়েছে কানাড্রাম। এই কানাড্রাম ধরে ফেলে সেই কার্গো মডিউলকে, আর তারপর সেটিকে আস্তে আস্তে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যেখানে হ্যাচ মানে দরজা বলতে পারেন, সেই দরজার মুখের কাছে নিয়ে আসে এবং অনেক সূক্ষ্মভাবে সেটিকে তার মুখে লাগিয়ে আস্তে করে তাকে জয়েন্ট করিয়ে দেওয়া হয়। এই পুরো প্রসেসটি কিন্তু হতে প্রায় 2-2.5 ঘন্টার টাইম লাগে, যদিও আমরা এখানে অনেক তাড়াতাড়ি দেখতে পাচ্ছি, কিন্তু এই প্রসেসটি কিন্তু অনেকক্ষণ ধরে করা হয় এবং খুব সূক্ষ্মভাবে করা হয় যাতে কোনো রকম কোনো বিপদের ঝুঁকি না থাকে, কারণ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভিতরে কিন্তু অনেকগুলি প্রাণ রয়েছে, কোনো রকম কোনো সমস্যা ঘটলে অনেকগুলো প্রাণ চলে যেতে পারে, তাই খুব ভালোভাবে এবং সূক্ষ্মভাবে এটিকে ডকিং করা হয়। এবং ডকিং করার পর গ্রাউন্ড স্টেশন থেকে যখন বলা হয় যে হ্যাঁ এবার আপনারা হ্যাচ ওপেন করতে পারেন মানে দরজা খুলতে পারেন, তখন মহাকাশ স্টেশনের ভিতরে থাকা মহাকাশচারীরা হ্যাচ ওপেন করেন এবং দরজা খুলে তার ভিতরে প্রবেশ করেন এবং ভিতর থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বার করে নেন। সাধারণত ব্যাটারিগুলো বের করা হয় এবং ব্যাটারিগুলোকে কাজে লাগানো হয়, স্পেস ওয়াকের মাধ্যমে মহাকাশ স্টেশনের বিভিন্ন জায়গাতে এগুলোকে বসানো হয়, কাজে লাগানো হয় এবং পুরনো ব্যাটারিকে বদলে ফেলা হয়। এছাড়াও খাবার দাবার আসে, খাবার দাবার তো অনেক দিনের জন্য আসে, তবে তাজা ফল যা আসে তাতে তাদের 3-4 দিনের পর আর মানে তাজা ফল রাখা যায় না, তাজা ফল তাড়াতাড়ি তারা খেয়ে নেন। কিছু জামা কাপড় আসে, এছাড়া জল আসে, কম্প্রেস এয়ার আসে
অক্সিজেন তৈরি করার জন্য, কারণ এখানে ইলেকট্রোলাইসিস যন্ত্রের মাধ্যমে অক্সিজেন তৈরি করতে হয় জলের সঙ্গে ইলেকট্রিসিটিকে ব্যবহার করে, যেটি একটি প্রসেস এবং সেটি নিয়ে আমি আগেও একটি ভিডিও বানিয়েছি। তো মোটামুটি এই হচ্ছে প্রসেস এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানোর পর কীভাবে একটি কার্গো শিপ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে ডকিং হয় এবং কীভাবে মহাকাশচারীরা সেখানে জিনিসপত্র বার করে নেন, এটা ছিল মোটামুটি আমার এই ভিডিওর মূল বিষয়বস্তু। এর আগেও আমি দেখিয়েছি যে মহাকাশচারীরা কীভাবে পৃথিবীতে ফিরে আসেন এবং কীভাবে যান সমস্তটাই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো, সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে লিখবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।